ক্লিপটি শুরু হবার আগে আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। স্ক্রিনে দেখানো ভিডিওগুলোর পাশাপাশি আরও নতুন নতুন ভিডিও দেখতে ব্ল্যাক পেপারের সঙ্গে থাকুন। ধন্যবাদ। বলিউডের জনপ্রিয় নায়ক এবং কবির সিং খ্যাত শাহিদ কাপুর তার ক্যারিয়ারের অনেক সময়ই আলোচিত হয়েছেন তার থেকে বয়সে বড় নায়িকাদের সাথে প্রেম করে। ঠিক তেমনি তার থেকে 13 বছরের ছোট মীরাকে বিয়ে করে স্ত্রী ও সন্তানদের সাথে তোলা নানা রকম ছবি পোস্ট করেও বর্তমানে আবারও আলোচনায় রয়েছেন। মুভির পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় শহীদ কাপুর। তো সম্প্রতি শাহিদ কাপুর ও তার স্ত্রী মীরা নেহা দুপিয়ার একটি চ্যাট শোতে অংশগ্রহণ করেন আর সেখানে নিজেদের ব্যক্তিগত নানা রকম বিষয় নিয়ে আলোচনা করেন। সঙ্গম থেকে যৌন জীবন প্রায় সবকিছু নিয়েই বেশ খোল্লাম খোল্লা জবাব দিয়েছেন তার স্ত্রী মীরা। যৌন জীবন নিয়ে মুখ খুলতে গিয়ে শাহিদের একটি বেডরুম বা সঙ্গমের সিক্রেট সবার সামনে তুলে ধরেন আর তা নিয়েই পুরো নেট দুনিয়া রয়েছে উত্তাল। প্রকৃত পক্ষে যা ঘটে তা হলো মীরা বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়ার পাশাপাশি একসময় বলেন যে শাহিদ প্রচণ্ড কন্ট্রোল ফ্রিক, তিনি সবসময় নিজেকে সংযত রাখতে পারেন, এমনকি বিছানাতে কি করতে হবে সেটাও শাহিদ বুঝিয়ে দেন। স্বভাবতই এত খোলামেলাভাবে এই কথা শোনার পর শাহিদ লজ্জায় লাল হয়ে যান, তিনি শুধুই হাসেন। মীরা ও শাহিদ 2015 সালের 7ই জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়ের ঘটনাটিও ছিল বেশ নাটকীয়। অল্প সময়ের পরিচিতি এবং 13 বছরের ছোট মীরাকে খুব দ্রুতই বিয়ে করে ফেলেন শাহিদ। বিয়ের 5 বছরের মাথায় তারা 2 সন্তানের জনকও হন। বর্তমানে তারা দুজনই সবার কাছে সুখী দম্পতির উদাহরণ।